দীর্ঘ 50 বছরের বেশি সময় পর বৈজ্ঞানিকগণ চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এই সকল তথ্য উপাত্তগুলো থেকে জানা যায় আমাদের পৃথিবীর মতোই চাঁদের একটি লিকুইড আউটার কোর এবং একটি সলিড ইন্টারনাল কোর রয়েছে। কোটে দে আজুর ইউনিভার্সিটি এবং ফ্রান্সের ইনস্টিটিউট অফ সেলেস্টিয়াল মেকানিক্স অ্যান্ড ইফেমেরিস ক্যালকুলেশনের একদল গবেষক চাঁদের এ সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি স্টাডি নেচার জার্নালে প্রকাশ করে। চাঁদের বুকে বিভিন্ন স্পেসক্রাফট এবং প্রব অবতরণের অনেক আগে থেকে বৈজ্ঞানিকদের ভিতর চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল। বিংশ শতকের শুরুর দিকে বৈজ্ঞানিকদের ভিতর একটি বিতর্ক তৈরি হয়েছিল এবং এই বিতর্কটি হচ্ছে আমাদের চাঁদ মঙ্গলের উপগ্রহদ্বয় ফবোস এবং ডেমোসের মতো পাথুরে উপগ্রহ। নাসার যুগান্তকারী অ্যাপোলো মিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তগুলো থেকে জানা যায় আমাদের পৃথিবীর আউটার কোরের সাথে চাঁদের আউটার কোরের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। লুনার ল্যান্ডার নামের একটি প্রবে ব্যবহৃত বিভিন্ন অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে এই সকল তথ্য এবং উপাত্তগুলো খুঁজে বের করা হয়। এই সকল তথ্য উপাত্তগুলো থেকে জানা যায় চাঁদের কেন্দ্র অপেক্ষাকৃত ঘন বস্তু দিয়ে গঠিত। অ্যাপোলোর অ্যাস্ট্রোনটগণ চাঁদের বুকে একটি সিসমোমিটার রেখে আসেন এবং এই সিসমোমিটার থেকে পরবর্তীতে জানা যায় যে চাঁদের বুকেও ভূমিকম্প সংঘটিত হয়। চাঁদের ভূমিকম্পকে চন্দ্রকম্প বলা যেতে পারে। যাই হোক, সায়েন্টিস্টগণ অ্যাপোলো মিশন থেকে প্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং চাঁদের বুকে পাঠানো বিভিন্ন প্রবের তথ্য উপাত্তগুলোকে অনুসন্ধান চালিয়ে চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বেশ কিছু পরিষ্কার ধারণা সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছে। 2011 সালে নাসার একটি গবেষণা থেকে জানা যায় যে চাঁদের আউটার কোর গলিত লোহা দিয়ে গঠিত। এই গলিত লোহা এক বিশেষ ধরনের আউটার লেয়ার তৈরি করে রেখেছে। নতুন স্টাডি থেকে অলরেডি প্রমাণিত হয়েছে যে চাঁদের অভ্যন্তরে বিভিন্ন ঘন বস্তুর অস্তিত্ব রয়েছে। নাসার অ্যাপোলো প্রোগ্রাম এবং নাসার গ্রেল মিশন থেকে প্রাপ্ত জিওলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করে এই সকল ডাটাগুলোকে অত্যাধুনিক এক কম্পিউটারের সাহায্য নিয়ে এক বিশেষ ধরনের মডেল তৈরি করা হয়। এই মডেলটিকে পরবর্তীতে একজোড়া প্রবে ব্যবহার করা হবে এবং এই দুটি প্রবের সাহায্যে পরবর্তীতে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স পর্যালোচনা করা হবে। গবেষকরা জানান চাঁদের এই আউটার কোরের ডায়ামিটার 500 কিলোমিটার, যা চাঁদের প্রস্থের 15%। তাছাড়াও চাঁদে মেন্টাল ওভারটার্নেরও প্রমাণ পাওয়া গেছে। এই মেন্টাল ওভারটার্নকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সাথে তুলনা করা যায়। অর্থাৎ কোনো উষ্ণ গলিত বস্তু যদি অত্যাধিক চাপে উপরের দিকে উঠে আসে তবে তাকে মেন্টাল ওভারটার্ন বলা হয়। এই ঘটনাটি পর্যালোচনা করে সায়েন্টিস্টরা জানিয়েছেন যে চাঁদের উপরিভাগে লোহার অস্তিত্ব থাকলেও থাকতে পারে। চাঁদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঞ্চল সম্পর্কে একের পর এক সব গবেষণা চালানোর মাধ্যমে পরবর্তীতে চাঁদের ভৌগোলিক অঞ্চল সম্পর্কে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে উপস্থাপিত হবে। একটা সময় চাঁদের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড ছিল, কিন্তু বর্তমানে চাঁদের কোনো শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাঁদের এই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড কিভাবে অদৃশ্য হয়ে গেল সে সম্পর্কে বৈজ্ঞানিকদের কাছে কোনো সঠিক তথ্য নেই। তবে আশাব্যঞ্জক একটি খবর হচ্ছে, নাসার মতো পৃথিবীর বিভিন্ন সরকারি স্পেস এজেন্সি চাঁদের বুকে গবেষণা চালানোর জন্য নিজেদেরকে তৈরি করছে। এ সকল চন্দ্র অভিযান অদূর ভবিষ্যতে চাঁদের সম্পর্কে আরো অনেক রহস্যজনক অজানা তথ্য সম্পর্কে স্বচ্ছতা তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস।